ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এটা ফুল বিছানো কোনো ফুলসজ্জা নয়, এটা কণ্ঠকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছে না মামা কথা বলেন। এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। রাসূল বাত্তালি দুকানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন, পারা যাবে? মুমিনের জীবনে কোনো অলসতা নাই। অলস হয় মুনাফিকরা, অলস হয় কারা? চিল্লায় বলতে হবে, মুমিনরা অলস হয়। অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন, ওয়াইদা قاموا إلى الصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا. سبحان الله পড়েন। মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায়, ওই নামাজে তাদের ইখলাস নাই, ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই, ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা। ওই নামাজে কি আছে? কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে? আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে? আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে? আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে? মুমিন উজু করলে চাঙ্গা হয়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইয়েরা, চমৎকার একটি হাদিস। আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে। কয়টা? আওয়াজ করে বলেন, তিনটা অলসতার গিট মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাব। তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই, অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাবীলুন ফারকুদ, আলাইসা লাইলুন তাবীলুন ফারকুদ। বিশাল লম্বা রাত, ঘুমাও, অনেক সময় আছে, ঘুমাও। রাত 5টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাবীলুন ফারকুদ, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন, ফাইন ইস্তাই কাদা ওয়া যাকারাল্লাহ ইন হাল্লাত উকদাব। আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে, ওই তিনটার একটা খুলে দেয় কে? ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফা ইন সাল্লাত ইন হাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে?